অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এর আগের ভিডিওতে আমি দিয়েছি কর্কট রাশির 2021 কেমন যাবে একটি পূর্ণাঙ্গ আলোচনা আপনার সামনে উপস্থাপনা করেছি। এই ভিডিওটিতে আমি জানাবো কর্কট রাশির এই 2021-এ শুভ রং, শুভ সংখ্যা এবং তিনটি বিশাল সুসংবাদ এই 2021-এ কর্কট রাশির জন্য অপেক্ষা করছে। কি এই তিনটি সুসংবাদ সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং যেটি আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন এক কথায়। অর্থাৎ 2021-এ কর্কট রাশির জন্য কি শুভ রং, অশুভ রং, শুভ সংখ্যা, অশুভ সংখ্যা আমি জানাবো এবং তিনটি দুর্দান্ত সুসংবাদ কর্কট রাশির 2021-এ কি আসতে চলেছে তাও এই ভিডিওতে থাকবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্যই আপনারা এই নাম্বারে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। বারবার বলছি প্লিজ রাশি লগ্নের জন্য এখানে মেসেজ করবেন না, আমি বারবার আপনাদের অনুরোধ করছি। যদি আপনারা সমস্যাতে পড়ে থাকেন সেই সমস্যা সমাধানের জন্য আপনারা অবশ্যই নিজস্ব জন্ম কুণ্ডলী একবার হলো অ্যানালাইসিস করান, সেক্ষেত্রে আপনাদের জীবন সুখের এবং মধুর হবে। তো 2021-এ কর্কট রাশির শুভ রং কি? প্রথম আসি শুভ রং, মানে যে রংগুলো আপনারা নিয়ে কোনো ইন্টারভিউতে গেলেন বা কোনো শুভ কাজে গেলেন সেই রংগুলো আপনারা রাখবেন বা সেই রঙের রুমাল আপনারা রাখবেন, এটা আপনারা করতে পারেন। প্রথম যে রঙের কথা আমি বলবো সেটি হচ্ছে সাদা রং, সাদা, হলুদ এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ক্রিম কালার আপনাদের ক্ষেত্রে ভালো। সাদা, হলুদ এবং হালকা ক্রিম কালার আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের ক্ষেত্রে অশুভ কালার হচ্ছে নীল এবং কালো, এই দুইটি কালার আপনাদের ক্ষেত্রে অশুভ। অর্থাৎ শুভ কাজের সময় এই কালারগুলো আপনারা ইউজ করবেন না। এরপরে আসি আপনাদের শুভ সংখ্যা। আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে 2, 3 এবং 6 আপনার ক্ষেত্রে শুভ। 2, 3, 6 এবছর আপনার ক্ষেত্রে শুভ আপনি যদি কর্কট রাশি মানুষ হন। এবং আপনার ক্ষেত্রে অশুভ সংখ্যা 8 ও 7 আপনার ক্ষেত্রে এবছর অশুভ। এবার আসি কর্কট রাশির ক্ষেত্রে এই 2021-এ তিনটি বিশাল সুখবর যা আপনার জীবনকে বদলে দেবে। প্রথম আসি আপনাদের এবছর শুভ বিবাহ এবং সন্তান যোগ, 1 নম্বর পয়েন্ট, শুভ বিবাহ এবং সন্তান যোগ নিশ্চিত রূপে হবেই হবে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবছর শুভ বিবাহের কানেকশান এবং সন্তানের কানেকশান দেখা যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, আপনার ক্ষেত্রে প্রাপ্তি যোগ, যে কোনো দিক থেকে আপনারা এবছর কিন্তু পাবেনই পাবেন অর্থ। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু মহা প্রাপ্তি যোগ কিন্তু নির্দেশ করছে। 3 নম্বর, আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে এবছর কর্ম, কেরিয়ার ও আপনাদের ভূমি ও
ভবন লাভ হওয়ার প্রবল যোগ কিন্তু থাকছে। কর্ম কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ও ভূমি বাহনের যোগ। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই 2021 এই তিনটি সুসংবাদ আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিবে। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।